কষ্টের বাগান জমিনের ভিতরে কাটিয়ে দেয় দিবি দিবি যদি সঙ্গে আসে জমিনের ভিতরে সুখ তো এই পৃথিবীর জমিনের ভিতরে দিবি সব সময় স্বামীর জন্য পৃথিবীর জমিনের ভিতরে দেখে তুমি কবে ভিতরে দেখো আমিন আমিন সুম্মা আমিন আমি বলছিলাম যখন হযরত কাবা আলাইহিস সালাতু সালাম বলে দিলেন আমি একজন নারী আপনার খিদমতের জন্য আল্লাহ তাআলা আমাকে তৈয়ার করেছে জাকা বিয়েটিয়ে করিয়ে দেওয়া হয়েছে মানে আলাদা ব্যাপার এই ইতিহাসের ব্যাপার তো সেটা আলাদা ইতিহাস আমি বলতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আদম হে আদম উসকুন আনতা আজাওজুকা হে তুমি বসবাস করো আনতা মানে তুমি হযরত আদম এবং তোমার স্ত্রী তোমরা দুজন বসবাস করো এই জান্নাতের ভিতরে উসকুন আনতা আজাওজুকা জান্নাতা এই জান্নাতে বসবাস করার আদম তোমার স্ত্রী নিয়ে তুমি জান্নাতে বসবাস করো অকলা বিধারা কথা নাই সুচে তোমরা আর বিভিন্ন ফল বিভিন্ন ফুল বিভিন্ন ফল ফুল আছে তোমার যা ইচ্ছা তার মধ্যে থেকে তুমি ফল খেতে শুরু করে দাও বিভিন্ন ফল খাও জান্নাতের ফল খাও জান্নাতের জিনিস খাও জান্নাতের খাদ্য খাও আর জান্নাতের ভিতরে ঘুরে বেড়াও জান্নাতের ভিতরে ঘরো আর থাকো জান্নাতের ভিতরে বসবাস করো কিন্তু আমি আল্লাহ তোমাকে বলে দিলাম আদম তোমাকে বলে দিলাম বলে কি আল্লাহ তাকরা বাহা জুসাজারাতা ওই যে কাছের জন্যটা বলে দিলাম একটা কাছের কথাটা বলে আলেন বলে দিয়েছিলেন ওই কাছের নিকট হতে না যাও না রে আদম এবং হাওয়া তোমরা দুজন কাছের নিকট পড়তে তোমরা হওয়া না ওলা কাকরা বাহা জুসাজারাতা এই কাছের নিকট যাও না তোমরা যদি আমার হুকুম আমার হুকুম মান্যতা না দিয়ে আমার হুকুম লঙ্ঘন করে কাছের নিকট যদি চলে যাও পাতা কুরা মিনাস সালিমিন তাহলে কিন্তু জেনে রাখো তোমরা কোন জালিমের ভিতরে পরিণত হয়ে যাবে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন আজকে আমরা জমিনের ভিতরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করি কত লঙ্ঘন করি এবার দেখেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম এবং হাওয়ার ব্যাপারটা ফাযা তাহমাস শাইতান আনহা ফাকরা জামা মিন মাকানা ফিহি ওই শয়তান ধোকা দিয়ে দিল হযরত আদম মাকে ধোকা দিয়ে দিল এই দুইজন কেমন করে ধোকা দিলেন কেমন ধোকা করে দেয় তারা কসরে করে দেয় ওই কসরে কলটা তারা দুজনে কে ফেলেছিলেন ভাই গো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আদম রে আমি তোকে নিষেধ করেছিলাম সেখানে যাওয়ার জন্য তোরা দুইজন সেখানে চলে গেলি তোরা আমার হুকুমকে লঙ্ঘন করে তোরা সেই ফলটা তোরা তুমি সিদ্ধ ফল তোরা দেন তোরা জান্নাতের ভিতরে তোরা খেয়ে ফেললি না 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 আমার হুকুম লঙ্ঘন করে ফেলেছ এবার জান্নাতে থাকার অধিকার তোমার জান্নাতের ভিতরে নাই যেই না তোরা ফলটা খেয়ে ফেলেছ সঙ্গে সঙ্গেতে হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে হযরত হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতের পোশাক জান্নাতের ভিতরে তখন খুলে পড়ে যায় জান্নাতের পোশাক খুলে গেছে দুজনের পোশাক দুজনের পোশাক খুলে উলঙ্গ হয়ে গেছে হযরত আদম লজ্জা লজ্জিত বাইগো গাছের কথা দিয়ে শুনিন তাদের ইজ্জত কোনো মতে ঢাকার ব্যবস্থার মতো করেছেন না রাখলেন না জান্নাতে এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে ফেলে দিয়েছেন জাহাঙ্গীর আলম একজন 100 টাকা দিয়েছে আর একটা মামা 100 টাকা দিয়েছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুলে মঞ্জুর করো আল্লাহ তার মুখ পূরণ করে দাও আল্লাহ তুমি আখেরাতে কামিয়াবি দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের পূরণ করো আসলে নিজের হাতে মহিলাদেরকে তৈরি করা হয়েছে
বাকায় থাকবে আপনাদের এটা কাটিহার জেলা আপনাদের মহিলা কেমন বাকা থেকে জানে না বিভিন্ন জায়গাতে মহিলারা একটু বাকা থেকে যায় স্বামী যদি এক কথা বলে মানে আর কথা বলে মানে আবার কোন শুনে কথা বলে মানতে চাই না স্বামীর সাথে ঝগড়াও করে এমন কিছু মহিলাও পৃথিবীর জমিনের ভিতরে বিভিন্ন জায়গাতে আছে যারা স্বামীর হুকুম পৃথিবীর জমিনের ভিতরে মেনে নিতে চায় না তারা জমিনের ভিতরে বাঁকা হয়ে চলছে পৃথিবীর জমিনের ভিতরে মহিলা কারণ তাদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডির দ্বারাতে মহিলার সংখ্যা বেশি রয়েছে Amen.
অনেক সময় লম্বা আলোচনা হয়েছে, আপনারা কিছু নেবেন আমার জন্য দোয়া করবেন। এখন বলে গর্ভবতী বিমাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমা আলা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।